শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকরা এই মেরুদণ্ডের পরিচর্যাকারী। শিক্ষার প্রচার এবং প্রসার ঘটে মহান শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফলে। জাতি গঠনের অতন্দ্র কারিগর শিক্ষকদের সম্মান জানানোর জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। তবুও শিক্ষকদের প্রতি সম্মান, মর্যাদা ও শ্রদ্ধা জ্ঞাপনে জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকতার মতো মহান এ পেশার অবদানকে স্মরণ করার জন্যই সুনির্ধারিত হয়েছিল 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ইতিহাসে শিক্ষকদের সম্মানে শির নত করেছেন বহু প্রতাপশালী শাসকও। শিক্ষকদের সম্মান প্রদর্শনার্থে বহু দেশের সর্বোচ্চ শাসকও কোনো অনুষ্ঠানে নিজ আসন ছেড়ে দিয়ে উদাহরণ সৃষ্টি করেছিলেন। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের কারণে যখন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছিত হবার ঘটনা ঘটছে, ঠিক এমন সময়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনন্য এক উদাহরণ সৃষ্টি করলেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী কমরউদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের SSC 95 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে তারা আয়োজন করেন শিক্ষক ছাত্রদের মিলন মেলার। বন্যাঢ্য ওই আয়োজনে 11 জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। বুধবার দুপুরে শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ খালেদা খানমের সভাপতিত্বে শতাধিক ছাত্রের উপস্থিতিতে বিদ্যালয়ের 11 জন প্রাক্তন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। এ সময় 1995 SSC ব্যাচের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। আলোচনা, স্মৃতিচারণ ও উপহার প্রদানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস। একজন মহান শিক্ষকের সঙ্গে একটি দিন 1000 দিনের আনন্দদায়ক অধ্যয়নের চেয়েতে উত্তম। প্রাক্তন শিক্ষার্থীরা যেন এমনভাবেই তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। অনেক ফিল করি আর কি, তো বিভিন্ন সময়ে আমরা মানে চেষ্টা করেছি আর কি, মানে আজকে শিক্ষক দিব আমরা এই দিনটি বেছে নিয়েছি স্যারদের। আসলে স্যাররা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা জেনেছেন, কেউ গোপালগঞ্জ থেকে এসেছে, কেউ শুধু ঢাকা খিলগাঁও থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে স্যার আসছে। আপনারা এই জায়গায় আরেকটা মধ্যে দেখেছেন অনেক স্যার বয়সের ভারে মানে রুজু হয়ে গেছেন আর কি, তো আসছেন, তো মানে তাদেরকে আমরা কাছে পেয়ে আসলে আমাদের অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, মানে এতটা মানে আবেগ আপ্লুত। আমরা আসলে আমরা অনেকদিন থেকে চেষ্টা করতেছিলাম আমাদের বন্ধুরা সবাই মিলে এমন কিছু করার জন্য। এর আগে এই অনুষ্ঠানটা করার জন্য কয়েকটা মিটিং হচ্ছে, আলোচনা করেছি আমরা। তো আমরা সবসময় আমাদের টিচারদেরকে ফিল করি, তাদের যে আমাদের প্রতি স্নেহ ছিল, তাদের যে মমতা ছিল এবং তাদের আমাদের গঠন করার পিছনে, আমাদের গড়ে তোলার পিছনে যে অক্লান্ত পরিশ্রম ছিল, তার একটা স্বীকৃতি বা তার কিছুটা প্রতিদান দেওয়ার কীভাবে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করতেছিলাম। আমাদের আগে যে অতীতে শিক্ষকটা যেভাবে ছাত্ররা সম্মান করত এবং ছাত্রদের আদর করত বা শিক্ষা দিত, বর্তমান যুগটা এইভাবে চলছে না। অনেকে অনেক সময় ছাত্রকে শাসন করতে গেলে বর্তমানে বাপ মা বাধা দেয় যে আমার ছাত্র কেন আপনারা শাসন করছেন, আমি দেখব, কিন্তু এটা কোনো ঠিক না। শিক্ষকদের কাছে সবসময় ছাত্ররা ছাত্রী, তাদের বা পিতামাতার মতন শিক্ষকরা ছাত্রদের শাসন করার অধিকার রাখে, এটা মনে করি আমি। আর আজকে যে শিক্ষক দিবস উপলক্ষে আমরা যে স্যারের আমন্ত্রণ জানাতে পারছি, এই জন্য আমরা খুব গর্বিত। প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনে মুগ্ধ তাদের শিক্ষক এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে তারা আমাদেরকে স্মরণ করছেন এবং আমাদের অনেক স্যারকে একসাথে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এখন কার সময়ের সাথে আগের ছাত্রদের অনেক তফাৎ, অনেক পার্থক্য। এই যে তারা যে এত বছর পরে 95 থেকে এখন চলতেছে 22, আমার প্রায় 27 বছর, আমার চাকরি জীবনও চলে প্রায় 31 বছর, একটা প্রতিষ্ঠানে কাটিয়ে দিচ্ছি, আর হয়তো 1-2 বছর আছি, এখান থেকেই আশা রাখি চলে যাব। তবে ছাত্ররা যে আগের ছাত্ররা যে কত মানে স্কুলে আমরা দেখছি তারা যে শিক্ষকদের সাথে যে কত আন্তরিক, কত তারা ওবিডিয়েন্ট ছিল, এখনকার পরিবেশের সাথে তার অনেক পার্থক্য রয়েছে। 95 ব্যাচের যে ছাত্ররা আমাদের স্মরণে, শিক্ষকদের স্মরণে যে আয়োজন, খুবই প্রশংসনীয়।
এবং তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ যে তারা এত বছর পরেও আমাদের কথা তাদের হৃদয়ে জেগে উঠে। আমরা তাদের মঙ্গল করুক। শিক্ষকদের সাথে দেখা হলে শুধু সালাম বিনিময়ে শ্রদ্ধা নয়, বরং তাদের আদর্শকে বাস্তবায়ন করাই প্রকৃত শ্রদ্ধা। এমনটাই বার্তা দিলেন এসএসসি ব্যাচ 1995-এর প্রাক্তন শিক্ষার্থীরা। জিতু রায়, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71।